Hello and welcome to Zero Sum. Today we are lucky. We are a senior WBCS officer in our country. ইনি একটি অসাধারণ ব্যক্তিত্ব, পড়াশোনার পাশাপাশি শিক্ষা জগতের বিভিন্ন জিনিসপত্রের সাথে যোগাযোগ রেখেছেন এখনো পর্যন্ত। তিনি প্রচুর মেধাবী ছাত্রছাত্রীকে কন্টিনিউয়াসলি হেল্প করে গেছেন, আমি পার্সোনালি জানি, এবং তিনি তার সার্ভিস রেকর্ডে খুবই সম্মানের সাথে এই সার্ভিস তিনি পালন করে যাচ্ছেন। সেই সিভিল সার্ভেন্ট তাকে আমরা আজকে পেয়েছি, যার নাম মিস্টার পলাশ রঞ্জন হালদার। পলাশ দা, ওয়েলকাম টু আওয়ার শো অ্যাট জিরো সাম। আমরা অনেক ধরনের কোয়েশ্চেন নিয়ে এসেছি, আমার যারা ভিউয়ার তারা ফিউচার অ্যাসপিরেন্টস, তারা অ্যাসপায়ার করছে সিভিল সার্ভিসে আসার জন্য, WBCS এ আসার জন্য। আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি যে এমন কিছু তথ্য পাবো, এমন কিছু জিনিস জানতে পারবো যার মাধ্যমে এই ফিউচার অ্যাসপিরেন্ট যারা, তাদের অনেক সুবিধা হবে। কিরকম ভাবে তারা সার্ভিস চুজ করবে, কিরকম ভাবে তারা পরীক্ষা দেবে, ইন্টারভিউ কিভাবে ফেস করবে, এই সমস্ত জিনিসগুলো। তো পলাশ দা, আপনার কত বছর হলো মোটামুটি এই সার্ভিসে? বিশেষ করে যে গ্রুপ গুলোর ভাগ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, প্রচুর সার্ভিস আছে আলাদা আলাদা, অনেকের কাছে এটা স্বচ্ছ ধারণা নেই যে তারা কোনটা চুজ করবে বা কোন ডিপার্টমেন্টের কি কাজ। তো আমি চাই এগুলোর ব্যাপারে একটা বিশদ আলোচনা, কারণ এটা বোঝা জরুরি যে আমি কোন সার্ভিসের জন্য যাচ্ছি, কোন ডিপার্টমেন্ট আমার জন্য সুটেবল বা এই সমস্ত জিনিসগুলো। প্রথমে বলা যাক যে এখন তো মানে যুগ তো পাল্টে গেছে, এখন কম্পিটিশন অনেক বেশি টাফ হয়ে গেছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব অল্প বয়সের ছেলেমেয়েরা এখন থেকে, আগে যেমন আর কি ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর 3-4 বছর ভাবতো যে আমি একটু দেখি কোন দিকে যাব বা কিছু একটু ঘোরাফেরা করি, সবে তো গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। এখন কিন্তু সেই সময় আর নেই, এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ছেলেমেয়ে গ্রাজুয়েশনের পরেই কিন্তু কম্পিটিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে প্রথমে বাড়িতে অনেকেই বা অনেকের ধারণা যে WBCS পরীক্ষা দেওয়া মানে মিনিমাম 18-20 ঘন্টা পড়তে হবে, এই ধারণা একদম সম্পূর্ণ ভুল। কোনো ক্যান্ডিডেট যদি মানে 10-12 ঘন্টা যদি রেগুলার ভিত্তিতে, 7-8 ঘন্টা বা 10 ঘন্টা যদি সে রেগুলার ভিত্তিতে পড়াশোনা করে, তার কাছে WBCSটা কিন্তু কোনো ব্যাপার না। কারণ তাকে একটা নিয়ম বেঁধে পড়তে হবে যে আমি কী কী পড়তে চাইছি, কেমনভাবে পড়বো, কী ধরনের বই ফলো করা দরকার, এগুলো একটু জানা দরকার। প্রথমে তাকে মানে যে সমস্ত পরীক্ষাগুলো আছে মার্কেটে, যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষা সম্পর্কে একটা লাইন আউট করে নেওয়া হয়। যারা WBCS এর পরীক্ষার জন্য এক রকমের সিলেবাস, আর ব্যাংকিং এর সেক্টর জন্য পুরো সিলেবাসটা একটু আলাদা হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গা তো মিল আছেই, যেমন GI যখন সে প্র্যাকটিস করবে সেখানে WBCS এর ক্ষেত্রে আছে, ম্যাথের ক্ষেত্রে WBCS এর যে ম্যাথ আছে ওখানে গিয়ে নিউমেরিক্যাল ম্যাথ, আর ব্যাংকিং এর ক্ষেত্রে মানে ইকোনমিক্স এর পোর্শনটা একটু বেশি থাকে, মার্কেটিং থাকে, কম্পিউটার থাকে, ব্যাংকিং রিলেটেড সার্ভিস কোশ্চেন থাকে, সেই জন্য তাকে ব্যাংকিং এর সাইডটা আলাদা করে দিতে হবে। আর WBCS এর সাথে সাথে যে পরীক্ষাগুলো আদার যে আমাদের স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে, PSC-র যে পরীক্ষাগুলো আছে, এগুলো তো খুবই ভালো একসাথে চয়েস করা, আর স্টাফ সিলেকশনের পরীক্ষা আর রেলের পরীক্ষা এটা কিন্তু একই লেভেলেই হয়ে আসে, যার ফলে একজন ক্যান্ডিডেট যখন WBCS দেবে তার সাথে সাথে সে যদি WBCS তাকে টার্গেট করে, সাথে সাথে সে অন্য পরীক্ষাগুলোও টার্গেট করতে পারে। অন্য পরীক্ষাগুলো টার্গেট করলে তার সুবিধা কী হয়, প্রথম ক্ষেত্রে হয়তো বাড়িতে একটা অর্থনৈতিক চাহিদা থাকতে পারে, অনেক ফ্যামিলিতে একটা চাকরির দরকার, সেক্ষেত্রে সে ছোটোখাটো একটা চাকরি পেয়ে যেতে পারে এবং তার সেই কনফিডেন্সটা কিন্তু ফিরে আসে। সেই কনফিডেন্সের জন্য সে কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো দেওয়া উচিত আমার মনে হয়। এবার আছে WBCS পরীক্ষা। WBCS পরীক্ষা এখন একটু সিভিল সার্ভিসের ধাঁচের দিকে এগোচ্ছে, কারণ তার প্রিলিমিনারিটা একটু এখন পুরোটাই প্রিলিমিনারি পুরোটা অবজেক্টিভ হয়েছে, 99 থেকে প্রিলিমিনারি স্টার্ট হয়েছে, তার আগে তো প্রিলিমিনারি ছিল না। কিভাবে আমি প্রিলিটা প্রিপারেশন নেব, প্রিলিতে একটা বিষয় জোর দেওয়া দরকার, অনেকের হয়তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের হয়তো ভাবে হিস্ট্রিতে একটু দুর্বলতা আছে, কিন্তু বিসিএস এর প্রিলি পাস করতে গেলে আগে চক আউট করে নিতে হবে প্রতি বছর, যেমন কোশ্চেনের এক এক বছর এক এক রকমের ধরনের হয়, যেমন কোনো বছর হয়তো 120, কোনো বছর 130, আবার মানে 2016-তে প্রিলিমিনারি নাম্বার কিন্তু মানে রেকর্ড মাত্রায় নেমে যায়, সেখানে 95 বা 100 মধ্যেই কাটার মার্ক ছিল, সেক্ষেত্রে কোশ্চেনটা একটু কঠিন হয়েছিল। কিন্তু এবছরের কোশ্চেন 2017-তে কোশ্চেন দেখলে দেখা যাবে অনেক কোশ্চেনটা অনেক ইজি হয়েছে, মানে 90 মানে 2016-তে কোশ্চেনটা অনেক ইজি হয়েছে। প্রথমে জোর দিতে হবে আমি 120টা কীভাবে তুলবো, 120টা তুলতে গেলে আমাকে প্রথমে হিস্ট্রির উপর জোর দিতে হবে, কারণ হিস্ট্রিতে 50 একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট,
তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি কাকে বলা হয় আমাকে জানতে হবে। ইন্ডিয়ান হিস্ট্রি একদম আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে মডার্ন হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, টোটাল মানে 1857 পর্যন্ত, আপ টু 1857 পর্যন্ত হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে পড়ে। আর আফটার 1857 টু 1947 এই স্বাধীনতা এই সময়টাকে আমরা বলি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা INM। তাহলে হিস্ট্রিতে কোনো ক্যান্ডিডেট যদি প্রথম থেকে সে 50-এর মধ্যে যদি 40 বা 45 টার্গেট করে, সে কিন্তু কম্পিটিশন অনেক জায়গায় চলে যাচ্ছে। এর পরে যে সাবজেক্টটা আমি গুরুত্ব দেবো সেই সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে প্রথমে মেনলি থাকে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফিতে মানে ফিজিক্যাল জিওগ্রাফিতে কিছু কিছু কোশ্চেন থাকে, কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন থাকেই না। সামান্য দু একটা কোশ্চেন হয়তো কোনো বছর এসেছে, সেটা খুব রেয়ার। মেনলি ইন্ডিয়ান জিওগ্রাফি আর স্পেশাল জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে মানে আগে কোনো বই ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কিন্তু এখন ইদানিং কলেজ স্ট্রিট মার্কেটে অনেকের বই বেরিয়েছে, সেই বইগুলো ফলো করলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তাহলে হিস্ট্রি আর জিওগ্রাফি মিলে 75 নাম্বার, এখানে আমার টার্গেট করতে হবে 65 থেকে 70 হিস্ট্রি আর জিওগ্রাফি। তাহলে আমার 120-র মধ্যে যদি 60 বা 65 আমি পেয়ে যাই, তাহলে আমি 50% কভার করে গেলাম। 120 আমার মেন টার্গেট থাকবে, সেটা যদি 140-এর উপরে যদি হয়ে যায় সেটা তো ভালো। কারণ 140 কেন আমি টার্গেট করবো, 140 টার্গেট করবো কারণ আমার মেনের প্রিপারেশনটা সেইভাবে নিতে হবে। আমার যদি কোশ্চেনের মানে কোশ্চেনের এখন তো উত্তর বেরিয়ে যায় বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন মাধ্যমে, আমাদের কোশ্চেনটা মায়ের সামনে এসে যায় বিভিন্ন ম্যাগাজিনের মাধ্যমে। আগে যেটা আসতো না, এখন স্টুডেন্টরা অ্যাডভান্স হয়ে গেছে, বিভিন্ন ইনস্টিটিউটও অ্যাডভান্স হয়ে গেছে, ম্যাগাজিনগুলো অ্যাডভান্স হয়ে গেছে, তারা পরীক্ষার উত্তরগুলো বলে দেয় ঠিকঠাক টাইম মতো। সেই জন্যে উত্তরটা কষে তুই আমার দেখা যায় যে 110 বা 112 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার মনে একটা হতাশা চলে আসে। সেই হতাশাটা যাতে না চলে আসে সেই জন্য আমার 120-র উপরে অ্যান্সার করতে হবে। সেইটা টার্গেট করতে গেলে হিস্ট্রি আর জিওগ্রাফিতে আমি যদি 70 নাম যদি 65 আমি কভার করতে পারি, তাহলে আমি বিশেষের প্রিলিটা অনেকটা জায়গা কভার করে গেলাম। এবার আসবে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে। সায়েন্সের ক্ষেত্রে কোনো বছর ফিজিক্সের কোশ্চেন একটু বেশি থাকে, কোনো বছর কেমিস্ট্রি কোশ্চেন বেশি থাকে, কোনো বছর বায়োলজি কোশ্চেন থাকে। এটা ইয়ার টু ইয়ার ডিপেন্ড করে যে আমি গত বছর বায়োলজি এসেছে বলে আমি ফিজিক্স পড়বো এবছর, সেটা কিন্তু নয়। এটা পিএসসি যেমন যিনি কোশ্চেন করছেন তার উপর ডিপেন্ড করে। সেই জন্য এবার সায়েন্সের কোশ্চেন গেল। ইংলিশের কোশ্চেন বেশিরভাগ ক্যান্ডিডেট, মেজর ক্যান্ডিডেট যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছাড়া, মেজর ক্যান্ডিডেট 5-7 বেশি কিন্তু অ্যাটেন্ড করে না বা 5-7 বেশি পায় না, তাহলে ইংলিশে আমার কমে যাচ্ছে। এবার আমার আসবে মেন্টাল এবিলিটি বা যেটাকে জেনারেল ইন্টেলিজেন্সি বলে, সেই সেটাকে বিশেষে বলা মেন্টাল এবিলিটি। সেই মেন্টাল এবিলিটি 25-এর মধ্যে কিন্তু 22-23 ইজিলি পাওয়া যায় বা অনেকে 25-25 পাওয়া যায়। আমি সব ধরে নিলাম 22 বা 23, তাহলে আমার কত হয়ে গেল ওইদিকে 65 আর এদিকে 22, নাম্বার 85 থেকে 87 নাম্বার এখানেই হয়ে গেল, ইংলিশে 5, 90। তাহলে বাকি থাকলো আমার হচ্ছে কি সায়েন্স গ্রুপ। সায়েন্স গ্রুপ যদি আমি 10 পাই তাহলে কত হবে, 85 থেকে 95, 95 আমার হয়ে গেল। এবার আর্টস অ্যান্ড কালচার পোর্শন আছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান মানে ইকোনমি, এই পোর্শন থেকে আমি 10-12 নাম্বার পেয়ে যেতে পারি আর্টস অ্যান্ড কালচার। তাহলে দেখাচ্ছি আমরা হিসাব করলে 120 জায়গা আমরা ইজিলি যদি আমরা প্ল্যান হয়ে যাই বলতে পারি যে কোন পোর্শনে কতটা নাম্বার আমি তুলবো, যে পোর্শনে আমার দুর্বলতা আছে সেই পোর্শনটাকে কাটিয়ে আমার হিস্ট্রির উপরে যদি জোর দিই, হিস্ট্রি জিওগ্রাফি, তাহলে কিন্তু বিশেষের ম্যাক্সিমাম পোর্শনটা কভার করলাম, সায়েন্স পোর্শন কভার করলাম। প্রিলিতে 130টা পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার নয়, একটু রেগুলার ভিত্তিতে পড়াশোনা করলে। তাহলে আমি যদি 120-র উপরে অ্যান্সার করি তাহলে মোটামুটি আমার একটা সম্ভাবনা থেকে যায় যে প্রতি বছর 110 থেকে 120, 130-এর মধ্যে 30 কিন্তু ওটা খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে 120-র মধ্যেই কিন্তু কাট মার্ক্স থাকে। SC ST ক্ষেত্রে হয়তো 5 নম্বর বা 10 নম্বর এদিক ওদিক হতে পারে, তাদের ক্ষেত্রে 5 নম্বর ছাড় আছে। সেক্ষেত্রে আমি 120 ধরে এগোবো, 130 যদি অ্যান্সার করা হয় তাহলে আমি একদম কনফিডেন্স যে আমি মেনের জন্য ডাক পাবো। মেনে মোটামুটি 3 থেকে 3,500 ডাকা হয়, কিন্তু গত বছর 6,000-এর মতো ক্যান্ডিডেট ডাকা হয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। এবছর পিএসসি কত ডাকবে সেটা ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে, তাহলে আমি ধরে নিই গড়ে 4,000, 6,000 তো এক্সেপশনাল গত বছর ডেকেছিল, এবছর ধরে আমি ধরে 4 থেকে 5,000 ক্যান্ডিডেট মেনের জন্য ডাক পাচ্ছি। এবারে থাকে এবারে আমার মেনের জন্য প্রিপারেশন। মেনের জন্য মেনের 200 নম্বর মানে দুটো পেপার থাকে 200 করে, সেটা হচ্ছে কি মানে ল্যাঙ্গুয়েজ পেপার, ইংলিশ আর ইংলিশ আর বেঙ্গলি। ইংলিশের ক্ষেত্রে থাকে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এসে রাইটিং আগে থাকতো, এখন এসে রাইটিং প্রায় দেয় না। তারপর গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ট্রান্সলেশন থাকে। বাংলার ক্ষেত্রে ঠিক সেম সিলেবাস বাংলাতে ক্ষেত্রে তাই। এক্ষেত্রে মানে মেন্টাল এবিলিটি এবং ম্যাথটা খুব ভাইটাল, ম্যাথের নাম্বারটা স্কোর করে যায়। তাছাড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, জেনারেল জিকে রয়েছে, হাইগার প্ল্যান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে কম্পালসারিতে মেজর নাম্বারটা উঠে যায়। আর ক্যান্ডিডেটদের আরেকটা জিনিস ভাবতে হবে,
যে সায়েন্স এন্ড টেকনোলজিতে একটু জোর দিতে হবে, সায়েন্স এন্ড টেকনোলজিতে ভালো মার্কস ওঠে, যেহেতু তার সাথে আমাদের এনভায়রনমেন্টের প্রশ্নটা আছে, ইসরো বা যে সমস্ত আমাদের জিএসএলভি যে সমস্ত প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো, তারপর হচ্ছে গিয়ে আমাদের এনার্জি ডিপার্টমেন্টের যেগুলো বিভিন্ন প্রোগ্রাম আছে, সোলার এনার্জি থেকে আরম্ভ করে বিভিন্ন মানে এটা অ্যাটমিক এনার্জি, এই সমস্ত এনার্জি থেকে কীভাবে পাওয়ার হয়, সেটা সায়েন্স এন্ড টেকনোলজিতে কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো ভালো করে ফলো করলে মোটামুটি আমাদের মেনটা ভালো করে কভার করে যায়। এরপরে মানে বিসিএসের সব থেকে ভাইটাল জায়গা থাকে সেটা হচ্ছে অপশনাল চয়েস। অপশনাল চয়েসটা কিন্তু খুব মানে জরুরি বিষয়, কারণ অপশনাল চয়েস যদি ঠিক মতো না হয় একটা ক্যান্ডিডেটের সাকসেস কিন্তু অনেকটা জায়গা পিছিয়ে যায়। কারণ অপশনাল পেপারে ধরুন একাডেমিক ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করেছি, সেই একাডেমিক ক্ষেত্রে যে পড়াশোনাটা করেছি, আমি যদি ফিজিক্সে অনার্স পাই, আমি ভাবো যে আমি ফিজিক্সে মাস্টার ডিগ্রি করেছি, আমি ফিজিক্সে পিএইচডি করেছি, তাহলে ফিজিক্স আমি নেবো, কিন্তু ফিজিক্সে কিন্তু অপশনাল পেপারে মার্কস ভালো হয় না। অপশনাল পেপারে মেনলি মার্কস ভালো হয় যেগুলো সোশিওলজি, সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, তারপর হচ্ছে আপনার হিস্ট্রি, হিস্ট্রিতে ভালো মার্কস হয়, এবং আরেকটা হচ্ছে ভেটেরিনারি সায়েন্স। ভেটেরিনারি সায়েন্সের স্টুডেন্টরা এখানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, তারা 160 পেয়ে যায়, 160, 165, 170 পেয়েছে, এরকম মানে উদাহরণ আছে ক্যান্ডিডেট। সেই জন্য মানে ভেটেরিনারি সায়েন্সটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সব স্টুডেন্টের পক্ষে ভেটেরিনারি সায়েন্স নেওয়া সম্ভব নয়। তাহলে অপশনাল পেপারটা কি চয়েস করবে সেটা ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করবে, মানে তার বিশেষ পাওয়ার। তাহলে অপশনাল পেপার ঠিকঠাক চয়েস করার পরে এবারে মেনটা হয়ে যায়। মেনটা সাধারণত আমাদের বিশেষ প্রিলিমিনারিটা হয় জানুয়ারি নাগাদ, ফর্ম বের হয় মানে আগস্ট নাগাদ। তাহলে এই টাইমটা আমার প্রিলিমিনারি প্রিপারেশন হচ্ছে, আর প্রিলিমিনারি পরে মেন সাধারণত মে, জুন, জুলাই, আগস্ট এই একটা টাইমের মধ্যে পড়ে, মে থেকে আগস্টের মধ্যেই থাকে। এবছর শোনা যাচ্ছে, আমি কতটা সত্যি জানি না, তবে সম্ভবত মে মাসের নাগাদ আমাদের মেনটা হওয়ার একটা কথা শোনা যাচ্ছে, মে বা জুন জুলাই নাগাদ আমাদের মেনটা হতে পারে। তাহলে একটা ক্যান্ডিডেটের প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর পরে সে প্রিপারেশান নিয়ে মেন প্রিপারেশান নেবে সেটা কিন্তু সম্ভব হয় না। তার পক্ষে হয়তো পরীক্ষাটা দেওয়া হয়, কিন্তু সাকসেস তারপরে মানে আলটিমেটলি সাকসেস তার পক্ষে সম্ভব হয় না। সেই জন্যে ক্যান্ডিডেট প্রিলিমটা সেই কনফিডেন্সের জায়গা পৌঁছে থাকে, মেনের প্রিপারেশান নিতে হবে, মেনে রেগুলার ভিত্তিতে যদি আমরা পড়াশোনা করি। আর এবারে তারপরে আমি ইন্টারভিউতে আসবো। ইন্টারভিউতে আগে আমাদের ক্যান্ডিডেটরা যারা মেন পাস করে তাদের একটা ইন্টার মানে পোস্ট চয়েসের একটা অপশান চয়েস থাকে, পোস্ট অপশান, সেই অপশানটা কীভাবে চয়েস করবে সেটা কিন্তু একটা ভাইটাল বিষয় থাকে। আমরা যখন প্রথমে যারা কেউ চাকরিতে জয়েন করবে তখন তার চিন্তাভাবনা থাকে যে একটা চাকরি পাওয়ার হয় তাহলে আমি যে কোনো অপশান সাজিয়ে দিলে হয়, কিন্তু পরবর্তীকালে তাকে আফসোস করতে হয় আমি কেন এই পেপার মানে এই পোস্টটাকে প্রেফার দেবো। বিশেষ করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস যায় এক্সিকিউটিভ, মানে এক্সিকিউটিভের ক্ষেত্রে একটা ভাইটাল বিষয় আমাদের মানে রাজ্যের এবং দেশের প্রশাসনিক ক্ষেত্রে, রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে তারা হয়তো টপ জায়গায় চলে যায়, প্রশাসনিক জায়গায় একজন বিডিও প্রথম ফার্স্ট পোস্ট, বিডিও ব্লক মানে অর্থাৎ হচ্ছে কি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফার্স্ট পোস্টিং। বিডিওর পর বিডিওর পরে যে অনেকগুলো পোস্ট আছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে। সাধারণ লোক জানে যে WBCS মানে হচ্ছে কি এক্সিকিউটিভ বা বিডিও, কিন্তু এটা নয়। WBCS আরও নখানা এই গ্রুপে নখানা পোস্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে কি স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, তারপর ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এমন কতগুলো মানে এরকম নখানা সাবজেক্ট আছে, নখানা মানে পোস্ট আছে। সেই পোস্টগুলো চয়েসগুলো যখন সাজানো হবে তখন কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে যদি কোনো ক্যান্ডিডেট কমার্শিয়াল ট্যাক্স, স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস বা ফুড অ্যান্ড সাপ্লাইয়ের মতন পোস্ট চয়েস দেয় বা এক্সাইজের মতন পোস্ট চয়েস দেয়, তাহলে সেক্ষেত্রে ইন্টারভিউয়াররা উল্টো পাল্টা কোশ্চেন করে এবং ক্যান্ডিডেট সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হয় যে এই সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে বহু অভিযোগ আছে যে এই ডিপার্টমেন্টে শুধুমাত্র নাকি পয়সা খেলা হয়, এই জন্য এই ডিপার্টমেন্ট প্রথম ক্যান্ডিডেটদের অনেকে চয়েস দেয় যে যদি কমার্শিয়াল ট্যাক্স যদি চয়েস দেওয়া হয় বা স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস বা এই সমস্ত সার্ভিসের চয়েস দেওয়া হয় তাহলে ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু উল্টো পাল্টা কোশ্চেনের সম্মুখীন হতে হয়। সেই জায়গাটা অ্যাভয়েড করার জন্য আমি আমার মানে মানে যেটা বিশ্বাস বা যেটা সাজেশন সেটা হচ্ছে গিয়ে প্রথমে এক্সিকিউটিভ চয়েস দেওয়াটাই বেটার, তারপরে বাকি 7টা অপশান, 8টা অপশান কীভাবে সাজাবেন সেটা কিন্তু ইন্টারভিউটা কিন্তু লক্ষ্য দেয় না। কারণ মেন চয়েস হচ্ছে ফার্স্ট চয়েসটা আপনি কী দিয়েছেন। তারপরে আমাদের আছে বি গ্রুপ, যেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট এবং প্রতি বছর মানে আগে তো 4-5 জন নেওয়া হতো, এখন মোটামুটি 20-25 জন আছে। সেখানে একটা সুবিধা আছে 10-12 বছর পরে একটা নমিনেটেড IPS হওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখানে একটা প্রসপেক্ট আছে। তবে অনেকে যেতে চায় না যেহেতু মানে সাধারণ লাইফ তারা ফেল করতে পারে না, কিন্তু পোস্টার অনেক মানে উপর অনেক উপর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যে অনেকের কাছে একটা স্বপ্নের পোস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস।
তারপরে আসছে কমার্সের মানে গ্রুপ সি, গ্রুপ সি তে অনেকগুলো পোস্ট আছে, 15-16 খানা পোস্ট আছে, 14 খানার মতো পোস্ট আছে। তার মধ্যে প্রথম আছে ব্লক জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কমার্শিয়াল ট্যাক্সে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, সিডিপিও মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, তারপর সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, এই সমস্ত পোস্টগুলো আছে সিতে। তারপরে ডিতে আছে আমাদের ডি গ্রুপে মানে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, আরও কয়েকটা পোস্ট আছে। প্রথমে যখন অপশনগুলো সাজাতে হবে সেগুলো কিন্তু এ থেকে ডি পর্যন্ত অপশন সাজিয়ে দিতে হবে। কোনো ক্যান্ডিডেট যদি এ গ্রুপে কল পাওয়ার পরে যদি এ গ্রুপে সিলেক্টেড না হয় তাহলে সেক্ষেত্রে তার সি বা ডি গ্রুপে তার সিলেকশন হওয়ার একটা সুযোগ থাকছে, সেই জন্য সেই অপশনগুলো ভাবনা চিন্তা করে দেওয়ার দরকার আছে। ইন্টারভিউটা একটা ফাঁক, ক্যান্ডিডেটের সব কোশ্চেন অ্যান্সার দিতে হবে এরকম কোনো ব্যাপার না। ইন্টারভিউতে ক্যান্ডিডেটের অ্যাটিচিউড এবং পার্সোনালিটি, সে একটা অ্যাডমিনিস্ট্রেশন সামলাতে যাবে, সেই অ্যাডমিনিস্ট্রেশনটা কীভাবে সামলাবে সেটা তার উপরে ডিপেন্ড করছে। একটা ব্লকের অ্যাডমিনিস্ট্রেশন, একটা ব্লক অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সম্পূর্ণ তার উপর ডিপেন্ডেন্ট। বা একটা কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্ট, কমার্শিয়াল ট্যাক্সের একটা বড় প্রশাসন, একটা দেশের রাজ্যের রেভিনিউ সেখানে আর্ন করছে, তাদের একটা গুরুত্বপূর্ণ পোস্টে সে যখন যাবে সেই সমস্ত পোস্ট সামলাতে হবে, মাস কন্ট্রোল মক কন্ট্রোল করতে হবে, সেই সমস্ত জায়গায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সেই জায়গায় মানে নিজের ক্যাপেবিলিটি বজায় রাখার জন্য শুধু শুধু পড়াশোনা করলে হবে না, তার পার্সোনালিটি কেমন, সে কেমন পরিস্থিতি হ্যান্ডেল করতে পারে, সেই জন্য ইন্টারভিউয়ার কোশ্চেন ছুঁড়ে দেয় এবং সে কোশ্চেনের কীভাবে অ্যান্সার দিচ্ছে সেটা কিন্তু ইন্টারভিউয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারভিউ বোর্ড মানে কিন্তু একটা ফাঁক, আপনি ইন্টারভিউ চাইলে, একজন ক্যান্ডিডেট চাইলে ইন্টারভিউয়ারের ইন্টারভিউটা কোন দিকে যাবে সে ফাঁকটা কিন্তু ক্যান্ডিডেট নিজেকেই তৈরি করতে হবে। আপনি যেদিকে চালনা করবে ইন্টারভিউ বোর্ড কিন্তু সেদিকে চালনা হবে, দু একটা ক্ষেত্রে স্টেশনাল আছে, সেই জন্য ইন্টারভিউটা খুব সতর্কভাবে দিতে হবে।